উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে সরকারি নিশ্চয়জন প্রকল্পে যুক্ত বেসরকারি অ্যাম্বুলেন্স পরিষেবা বন্ধ হওয়ার জেরে মহাবিপাকে পড়েছেন সাধারণ মানুষজন। সন্তান সম্ভবা মায়েদের হাসপাতালে আনা এবং ছুটি পাওয়া মা সহ সদ্যজাত সন্তানদের বাড়িতে নিয়ে যাওয়ার ক্ষেত্রে অ্যাম্বুলেন্স পেতে সমস্যায় পড়তে হচ্ছে রোগীর পরিবারের সদস্যদের। এছাড়াও অন্যান্য সাধারণ অসুস্থ মানুষদের হাসপাতালে আনা এবং বাড়িতে নিয়ে যেতেও অ্যাম্বুলেন্সের অভাব দেখা দিয়েছে। সরকারি হাসপাতালে নিশ্চয়জন পরিষেবা প্রদানের সঙ্গে যুক্ত বেসরকারি অ্যাম্বুলেন্সগুলোকে 2011 সালের চুক্তি অনুযায়ী প্রতি কিলোমিটার খরচ বাবদ 8 টাকা করে দেয় রাজ্য স্বাস্থ্য দপ্তর। তবে দীর্ঘদিন ধরে এই টাকা বকেয়া রয়েছে বলে অভিযোগ। এই পরিস্থিতিতে জ্বালানি কেনার টাকার অভাবে নিশ্চয়জন প্রকল্পে যুক্ত বেসরকারি অ্যাম্বুলেন্সগুলো গত শুক্রবার থেকে পরিষেবা প্রদান বন্ধ রেখেছেন। সরকারি নিশ্চয়জন প্রকল্পে যুক্ত বেসরকারি অ্যাম্বুলেন্সগুলো পরিষেবা প্রদান বন্ধ করতেই সমস্যার সম্মুখীন সাধারণ মানুষজন। এই অ্যাম্বুলেন্স বন্ধের প্রভাব ভালোভাবেই লক্ষ্য করা গেল রবিবার। অ্যাম্বুলেন্স পরিষেবা না পাওয়ায় রীতিমতো সমস্যায় পড়েছেন রোগীসহ পরিবারের সদস্যরা। এই বিষয়ে রোগীর আত্মীয়রা জানান, এখনো আমি বসে আছি অ্যাম্বুলেন্সের জন্য। এই তো মা বাচ্চা এখানে বসা রাখছি। আমি যাবো ডালিমগা হরিকৃষ্ণপুরে। কখন থেকে অপেক্ষা করছেন? সকাল 10টার থেকে। পাচ্ছেন না? না, সরকারিতে একটাই গাড়ি আছে, একটা গাড়ির মধ্যে এখনও আসছে না। বলছে, গেছিলাম অফিসে, বলতেছে আসতেছে, এখনও বসে আছি, এখনও বসে থাকে এখন কটা ওই মাথা ঘোরা ছিল। আচ্ছা, ডেলিভারি পেশেন্ট, কিন্তু আমাদের সময় হয়নি, দেরি আছে, একটু মাথা ঘোরার সময় অসুবিধা ছিল, পরশু দিন ভর্তি হয়েছে, আজকে সকালবেলা ছুটি দিয়ে দিয়েছে। তো আজকে দেখতেছি এখানে সবাই অ্যাম্বুলেন্স নেই। কেন নেই জানেন কি? শুনলাম নাকি যারা আমাদের সাথে ছিল, যাদের যাদের ছুটি দিয়েছে, ওরা বললো যে অ্যাম্বুলেন্স এক বছরের জন্য, ওরা এক বছর ধরে বিল পায়নি, তাদের জন্য অ্যাম্বুলেন্স বন্ধ রাখছে বলে। দীর্ঘদিনের বকেয়া টাকা প্রদান করা না হলে অনির্দিষ্টকালের জন্য এই অ্যাম্বুলেন্স চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন বেসরকারি অ্যাম্বুলেন্সের চালক রাজেশ সিং। আমাদের সমস্যা হলো দীর্ঘদিন ধরে আমরা যে মাতৃযান নিশ্চয়জনের ডেলিভারি মায়েরা ফ্রি পরিষেবা পায়, সেই ভাউচারের আমরা বিল জমা দিলে বিলটা পেতাম, তেলের খরচ, সেটা আমরা পাচ্ছি না। কতদিন ধরে পাচ্ছেন? প্রায় 12 থেকে 8 মাস এরকম হবে। কত টাকা টোটাল? প্রায় 16 লাখ টাকা উপরে। শুধু কি কালিয়াগঞ্জ না জেলা দিবে? কালিয়াগঞ্জ। কালিয়াগঞ্জে 16 লক্ষ টাকা উপরে। আচ্ছা, কতগুলো আছে এখানে? আমাদের টোটাল 12 জন আছি। 12 জন আছেন? আচ্ছা আচ্ছা। তো এখন আপনারা চলছেন কীভাবে? এখন খুব পরিস্থিতি আমাদের খারাপের মধ্যেই আছে, কেবল তো আমাদের এটা নিয়ে 2 দিন চলছে। আচ্ছা। হ্যাঁ, এইটা যদি খুব তাড়াতাড়ি সুরাহা না হয় তাহলে বিগত দিনে কী পরিস্থিতি দাঁড়াবে আমাদের বলে বোঝাতে পারবো না। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো গোটা জেলা জুড়ে কি আপনারা? জেলা জুড়েই চলছে অনির্দিষ্টকালের জন্য। অনির্দিষ্টকালের জন্যই চলছে, কারণ আমাদের বিল বকেয়া না দিলে তো তেল দিচ্ছে না পাম্প থেকে। কালিয়াগঞ্জ থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।